আপনি কিন্তু ঠিক বলেছেন, এই স্লোগান হওয়ার পর থেকে কিন্তু দেশে একটা উথাল পাতাল সৃষ্টি হয়ে গেছে। তো এই স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। এই যে ভালোভাবে নেয়নি এই বিষয়টা কিন্তু আমি আপনাকে হাতে না হাতে আজকে প্রমাণ দিয়ে দেবো। আমি দেখাবো, এই যে চাচা যাচ্ছে, চাচার কাছ থেকে কিন্তু আমি বলো, চাচা একটু আসতে দান, এই চাচার কাছ থেকে কিন্তু আমি আপনার বিষয়টা জানাবো, ঠিক আছে? চাচা 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 কম দেখি নাম ঘষছেন, একটু দাঁড়ান, ঠান্ডা হয়ে দাঁড়ান 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 তুই ভালো আছেন চাচা? বলেন চাচা, আমি আপনাকে যে জন্য এখানে থামালাম সেটা হইলো, আপনি মনে হয় ইতিমধ্যে শুনেছেন চট্টগ্রাম বিভাগীয় শহরে একটা স্লোগানকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। তো এই যে বিতর্কটা বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি, এই জন্যে আমরা নিউজ করার জন্য গ্রামে চলে এসেছে, গ্রামের মানুষ কীভাবে নিয়েছে, তো আপনি এই বিষয়টাকে কীভাবে নিয়েছেন? না, এটা ভালোভাবে নেওয়ার মতো একটা বিষয় না। এই জন্যেই পূজা সেরি আমেরিকায় যাচ্ছে না। কারণ কারণ কি, একজন যখনই যাচ্ছে দুই বছর পরে একটা করে বাচ্চা নিয়ে চলে আসছে, পূজা সেরি কেন রিস্ক নেবে, কেন রিস্ক নেবে? এই জন্যই পূজা সেরি ভিসা পাওয়ার পরেও ডিসিশন নিচ্ছে যে না, আমেরিকায় না, এবং সে আর ভুল করতে চায় না। চাচা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিউজ করার জন্য কিন্তু এই 72টা টেলিভিশন কিন্তু এসেছে, আপনার নিউজ নিচ্ছে। আপনি যেটা বলেছে আপনি মনে হয় ভুল শুনেছেন, বিষয়টা ওইটা না, বুবলি পূজা সেরি এইগুলোর কথা আমি জিজ্ঞেস করছি না। আপনি বরং যে স্লোগান নিয়ে এত মাতামাতি, কী একটা হয়ে গেছে বিষয়, তো গুরুত্বপূর্ণ যেহেতু বিষয় সেই বিষয় নিয়ে আপনি বলেন, স্লোগানটা আসলে আপনার কাছে কিরাম লেগেছে? অবশ্যই অবশ্যই আপনার কথা ঠিক, পূজা সেরি কখনো সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ তার একটা লাইফ রয়েছে এবং লাইফের পরে একটা জীবন আছে। তাহলে এই জীবনের পরে যে লাইফ, এইটাকে তার গুরুত্ব দিতে হবে। হঠাৎ গেল একটা বাচ্চা হয়ে চলে আসলো, নো, ইম্পসিবল। সে পাবলিক ফিগার, অপু যে ভুল করিয়েছে, বুবলি যে ভুল করিয়েছে, সে ভুল পূজা সেরি করতে পারে না। এই জন্য পূজা সেরির মা কইয়েছে যে আমার মেয়ে এখনও ছোট বড় হতে দেন। কারণ কি, বড় না হতে দিলি হবে না, এই জন্যে এই ভুলগুলো সে করবে না, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। হ্যাঁ চাচা, এটা সিরিয়াস বিষয়, একটা নিউজ করতে আইসি আমরা, ওই যে ক্যামেরাগুলো চলছে আর আপনি উল্টোপাল্টা বকছেন, ওই বিষয়টা বলবেন না। আমি আপনি আরেকবার বলছি, আপনি ভালো করে শোনেন, ঠিক আছে, কান দিয়ে ভালো করে শোনেন। সেটা হইলো যে এই যে বিভাগীয় পর্যায়ে যে স্লোগান নিয়ে বিতর্ক চলছে, এই বিতর্কের বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন সেটা বলেন। এটা ঠিক, কারণ পূজা সেরি সে কথাটা কইয়েছে, সে কথাটা কইয়েছে যে না, তাকে বিয়ে হয়নি, কিন্তু এই ইতিপূর্বেও বিবলি বলেছিল যে না, এটা গুজব, আবার অপুও বলেছিল এটা গুজব, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে না, তারা কিন্তু একটা করে প্রোডাক্ট নিয়ে চলে এসেছে। তাহলে পূজা সেরি বলছে গুজব, এটা বেকায়দা হতেই পারে, গুজবও হইতে পারে। আবার দেখা যাচ্ছে যে ওই যে বলছে মুসলমান হইয়ে এতে সাকিবের সাথে গিয়ে করেছে বিয়ে, হইতে পারে হইতে পারে। হ্যাঁ চাচা, তিনবার আপনার আমি তিনটে প্রশ্ন করলাম, তার ভিতরে আপনি একটা কথা শুধু পূজা সেরি বুবলি সাকিব খানে কি? হ্যাঁ, পরিমনির বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে, উড়ার সুখে আছে। ধর এর মধ্যে আবার পরিমনির আপনি আপনি ফাইল তো লোক কানে কালো, আপনি কানে শুনেন না আপনি, আমি বলছি কি, আপনি উত্তর দিচ্ছেন কি, আপনি ফাজিল মার্কা লোক কানে গা, নারায়ে তাকবীর, এ কি হলো রে, আল্লাহু আকবার, এই তোলো তোলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা যখন সিরিয়াস বিষয় জানতে চাই তখন তোমরা হইলো পরিমণি পূজা সেরি,
তারপরে তোমার বুবলি, অপু বিশ্বাস, সাকিব খান, সালমান খান এইসব নিয়ে থাকো। আর এখন তোমাকে সিরিয়াস বিষয় এসে আমরা পূজা সারি নিয়ে থাকবো পাকা মকর পাকা মকান ঘের।